হ্যালো বন্ধুরা, রেইনবোদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন একটা ভিডিও। কালী পূজার দিন সকালবেলা মিষ্টি করেছিলাম, তাই আগের দিন রাত্রেবেলা কিছু পরিমাণ দুধ কাটিয়ে, আমার কাছে সাদা কাপড় ছিল না, তাই এরকম একটা সুতির পরিষ্কার কাপড় নিয়ে ছানাটাকে আমি জল ঝরানোর জন্য সারা রাত্রি রেখে দিয়েছিলাম। তারপর সকালবেলা উঠে ওইটাকে, মানে ছানাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি, মানে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখতে মাখতে কী হবে, একদম নরম হয়ে যাবে, আর হাতে না একটা বেশ তেল তেল লাগবে। সেই সময় কী করেছি, অল্প একটু, একদম আমার যেহেতু পরিমাণ কম ছানার, তাই আমি সামান্য চা চামচের হাফ চামচ সুজি আর হাফ চামচ ময়দা নিয়ে নিয়েছিলাম। নিয়ে সেটাকেও ভালো করে মাখিয়ে এরকম একটা ডো করেছি। পুরো ভিডিওটা আমার করা সম্ভব হয়নি, তাই এরকম একটা ডো করার পর সেটাকে লেচি করে তারপর আমি চিনির জলে দিয়ে দিয়েছিলাম। ঠিক এই রকম হয়ে গেছিল, আমার বেশি পরিমাণ হয়নি, একদম ছানার পরিমাণ যেহেতু আমার একদম কম ছিল, তাই আমার এই কটাই হয়েছে, এই রকম হয়েছে, সাইজগুলো একদম ছোট ছোট হয়েছে। এরপর চলে এসেছি বিকেলে ঠাকুর দেখতে। এই পুজো প্যান্ডেলটা বারাসাতে টাকি রোডের দিকে যেতে শতদল, এরকম ফাঁকা ছিল আমরা যখন গেছিলাম, প্রায় ফাঁকা বলতে একদমই ফাঁকা, এরকম খোলা প্যান্ডেলই হয়েছে যাতে বাইরে থেকে দেখা যায়, তা আমরা ভেতরে ঢুকিনি, আমরা সামনে থেকেই দেখেছি। আমি আর আমার এক বান্ধবী গেছিলাম দুজনে, এখানে নিজেরা একটু টুকটাকি করছিলাম ভিডিও, বেশি ঠাকুর একদমই দেখিনি, তিনটে মতন দেখেছি। সেখানে এটা হচ্ছে একদম পাশে শতদলের একদম পাশেই বিদ্রোহী, যেখানে এরকম মন্দিরের মতনই করেছে সব পুজো প্যান্ডেলই, তিনটে যে দেখেছি তিনটে পুজো প্যান্ডেলই এরকম মন্দির মন্দির মতনই করেছে। এটা জানি না কোন মন্দিরের ধাঁচে করা করা হয়েছে বা কিছু, তবে লাইটের আলোতে এরকম চকচক চকচক করছিল ভীষণ। এখানেও ভেতরে ঢোকা যাচ্ছিল, আমরা বাইরে থেকেই দেখেছি, খুব সুন্দর লাগছিল আলো, মানে পড়ার পরে খুব সুন্দর লাগছিল। এই পুজো প্যান্ডেলটাও ভালো মতনই ফাঁকা ছিল, যারা কিছু জন ছিল তারা পুজো প্যান্ডেল সংলগ্ন একটা মাঠ আছে ছোট, সেখানে সবাই সেলফি তুলছিল, মোটামুটি মাস্ক ডিস্টেন্স মেনটেন করেই সবাই ছিল। শতদল ও বিদ্রোহীর মাঝখানে একটা ছোট কালী মন্দির আছে, সেখানে তখন জোগাড় চলছিল পুজোর জন্য। আগামীকাল সন্ধ্যে 5 ঘটিকায় এসি ভলভো বাসে স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হবে আমাদের পুজো প্রাঙ্গণে। যে সমস্ত রক্তদাতারা এই স্বেচ্ছা রক্তদান শিবিরে রক্তদান করবেন বলে সেলফি জোন করেছে, আগে যে ঠাকুরটা দেখলাম সেটা বারাসাতে চাপাটালি মোড়ের কাছে লরি স্ট্যান্ডের পাশে বড় কালী মন্দির, আর এবারে চলে এসেছি কেনসিতে, কেনসির ঠাকুর এরকম হয়েছে। কোথায় চলে এসেছি আমরা এখন? চলে সমস্ত দর্শনার্থীদের উদ্দেশ্যে ঘোষণা, যারা আমাদের পুজো মণ্ডপে বকবে প্রবেশ করছেন বকবে দর্শন করবেন বলে, তুমি বকবে পড়ে নাও, তাদের উদ্দেশ্যে ঘোষণা করছি আপনারা। ব্যাস আজকের জন্য এইটুকুই ছিল ঠাকুর দেখা, এখন বাড়ি ফিরছি। রাস্তার দুপাশে
কম বেশি বাড়িতে মোমবাতি লাইট দিয়ে সাজানো ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। অন্ধকারের মধ্যে চকচক করছিল সব কিছু, আলো দেয় যেহেতু দেওয়া চারিদিকে, ভালো লাগছিল ভীষণ। বাড়ি ফিরে চারিদিকে মোমবাতি দিয়ে এখন সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি ছাদে, একটু বসবো আর দেখবো চারপাশে কেমন লাগছে। একসাথে পুরোটাকে কভার করা সম্ভব হয়নি, তাই অল্প অল্প করে এদিক ওদিক করে হয়েছে, পুরোটাকে দেখানো হয়নি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।